हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू मिक्स एंड मैच बाय आफरीना। आशा करछि सबाई जे जेखाने आछेन खूब बेशी भालो आछेन। आज के आमी आपनादेर जन्य निये एसेछि आरो एकटी दावत व्लग। तो दावते कोथाय जाच्छि सेटाई आजके व्लगे आपनादेर साथे विस्तारित शेयर करब। तो आमार साथेई थाकबेन, आशा करछि आपनादेरो आजके व्लगटी भालो लागबे। आर जारा एखोनो आमार चैनलटी सबसक्राइब करेननि नतुन, तारा प्लिज आमार चैनलटी सबसक्राइब करे आपनार पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায়। ওই ভাবিটা ডাবলিংয়ে থাকে, মেইনলি ওনাদের একমাত্র ছেলে আরহাম তার সুন্নতে খাতনা অনুষ্ঠানের জন্য গিয়েছিলাম। আর ডাবলিংয়ে তো আমার সবসময়ের জন্যই ভালো লাগে। ডাবলিংয়ে আসলে সবথেকে বেশি ভালো লাগে যে এরকম ট্রাম আরও বিভিন্ন ধরনের যে ট্রেডিশনাল বিল্ডিংগুলো চোখে পড়ে, যেটা নর্মাল অন্য সিটিতে অতটা চোখে পড়ে না। তো সব কিছু মিলে খুবই ট্রেডিশনাল একটা লুক থাকে আশেপাশে। আর খুবই, যেহেতু এটা আয়ারল্যান্ডের মেইন সিটি, তাই গ্যাদারিংটা অনেক বেশি, খুবই বিজি একটা সিটি। তো তারপরও ডাবলিংটা সবসময়ের জন্যই আমার কাছে অন্যরকম একটু ভালো লাগে। তো আমরা যাচ্ছি, দুপুরই রওনা করেছিলাম, মা লাঞ্চের প্রোগ্রাম ছিল। আমরা অলরেডি ভাবির বাসায় চলে এসেছি, গাড়ি পার্ক করে ভাবির বাসার যাব, ওই জন্য ওয়েট করছি। ভাবির বাসাটা একটা অ্যাপার্টমেন্ট ছিল, তো ভাইয়া নিচে এসেছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। তো ভালো লেগেছিল আসলে, অনেক দিন পর ভাবির সাথে দেখা হয়েছিল। সবসময় তো যাওয়ার জন্য বলে, কিন্তু ব্যস্ততা মিলে আসলে হয়ে ওঠে না ওইভাবে যাওয়া। আর গিয়ে তো দেখলাম ভাবি অনেক কিছু আয়োজন করেছিল, আর স্ন্যাক্সের আইটেমগুলো অনেক বেশি ভালো লেগেছিলো। স্পেশালি ভাবির বাসায় সবথেকে বেশি যেটা আমার কাছে ভালো লাগে, যে ওনারা তো রাজশাহীর, তো ওনাদের রাজশাহীর স্পেশাল গরুর মাংস আর তেলের পিঠাটা, যেটা অনেক দেশে বিভিন্ন নামে ডাকে, আমরা বৈশালি ওটাকে বলি পোয়া পিঠা, তো ওই পিঠাটা খুবই মজা লাগে, ভালো লাগে। আর এই তো হচ্ছে আরিকুল ভাইয়া আর লাবণী ভাবি, সে একমাত্র ছেলে আর হাম্মা। মাশাল্লাহ, বাবাটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। আর এদিকে তো বাচ্চা পার্টি চলছে, মানে বাচ্চারা যার যার মতো গ্রুপ করে, ওরা এক একজন এক এক গ্রুপে ওদের মতো প্লে করছিল, খুবই ভালো লেগেছিলো। এই যে এখানে আছে দুইজন, এরা আবার এদের মতো গল্প করছিল। আর আমরা যারা দেশের বাইরে থাকি, আমার কাছে মনে হয় যে এই টাইপের গেট টুগেদার প্রোগ্রামগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো একটা কাজ করে, কারণ না ওরা দেখা যায় যে সবার সাথে কমিউনিকেশন করার একটা সুযোগ পায়। এদিকে তো ভাইয়ারা তাদের মতো আড্ডা মারছিল, আর আমরা যারা মেয়েরা ছিলাম আমরা আমাদের মতো আড্ডা গল্প আড্ডা সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো ভাবি আবার ওরা বাচ্চাদের জন্য পিজার অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমরাও খেলাম, খুবই টেস্টি ছিল পিজাটা। আমার অবশ্য একটু তাড়া ছিল ওই দিন, না যেহেতু কাজ ছিল, জব ছিল, ডে অফ ছিল না, তো আমি একটু আর্লি গিয়েছিলাম এবং চেষ্টা করেছিলাম মার সবার আগেই চলে আসার জন্য, যার জন্য অনেকের সাথেই দেখা হয় না, স্পেশালি আমার ফ্রেন্ডরা। ওর জন্য তো খুবই ইচ্ছা ছিল যে ওর সাথে দেখা করার জন্য ওয়েট করছিলাম, তো ওর তো আস্তে আস্তে রাত হতো। আবার অনেক ভাবিরা ছিল, তারাও রাতের বেলাই আসতো, কিন্তু যেহেতু আমার ডে অফ ছিল না এই জন্য আর অপেক্ষা করতে পারলাম না। তো তারপরও যে কয়জনের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে। এরপর আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুটা শর্টকাটে গপগুজব করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই তো যেটা বলছিলাম যে ডাবলিং সিটি মেইন আকর্ষণ এরকম, সেই ব্রিটিশ আমলের লাল ইটের বিল্ডিংগুলো, এগুলো আসলে অনেক ট্রেডিশনাল বিল্ডিং, বহু বছরে পুরাতন এই বিল্ডিংগুলো, দেখতে অনেক অনেক ভালো লাগে। আর ভাবির বাসার প্রোগ্রামে অনেক দিন পর দেখা হলো আমাদের আরেকজন দেশি মানুষ, দেশি ভাবি, অনেকেই তাকে চিনেন না, মৌসুমি ভাবি। আর ওনার তো ইউটিউবও আছে, ওনার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কাপল কুকারি ভাবি। মাশাল্লাহ, এত গুণী একজন মানুষ, এত মজার মজার রেসিপি উনি শেয়ার করে। আপনারা কেউ চাইলে ওনার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
তো যাওয়ার পথে এই হসপিটালটা চোখে পড়লো, এটা হচ্ছে ডাবলিং এর কুম মেটারনিটি ইউনিভার্সিটি হসপিটাল। এই হসপিটালে মেনলি আমার মেজো ছেলেটা আর ছোট মেয়েটা হয়েছিল। মানে দেখার পর না হঠাৎ করে কেন যেন চোখ এখানে আটকে গেল, মনে হলো যে একটা সময় ছিল তখন প্রতিদিন এখানে সেই সকালবেলা এসে বসে থাকতাম, কতটা খারাপ সময় মাঝে মধ্যে পার করেছি না। আলহামদুলিল্লাহ সে সময়গুলো এখন কাটিয়ে উঠতে পেরেছি, আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি সুস্থ আছি, এটাই আল্লাহ তাআলার অশেষ রহমত। আসলে প্রবাস জীবনে দেখা যায় যে এই সময়টা এত খারাপ যায় যে নিজের হাতে সব কিছু করতে হয়, কোনো কাছের মানুষ আত্মীয় স্বজন বাবা মা কেউ কাছে থাকে না। বাংলাদেশ হলে তো টেক কেয়ার নেওয়ার জন্য কত লোকজন থাকে, তাই না? তো ওই দিনগুলো ওই সময়গুলোর কথা মনে পড়ে গেল, তো একটু অন্যরকম লেগেছিলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো সবাই ভালো আছি, এটাই শুকরিয়া। তো বাসায় চলে আসলাম, বাসায় আসতে আসতেই বেশ বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি তো সবসময়ের জন্যই আমার ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজতে আরও বেশি ভালো লাগে, যেটা কখনোই হয়ে ওঠে না যেহেতু এখানে অনেক ঠান্ডা। তো ভাবলাম ভিজতে না পারি একটু তো ছুঁয়ে দেখতে পারি বৃষ্টিটা কীরকম, তাই একটু বৃষ্টি দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো এই আর কি, আমরা সবাই আবার বাসায় চলে আসলাম, আজকের ব্লগটাও শেষ হয়ে গেল। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক বেশি ধন্যবাদ। আপনাদের কীরকম লাগলো চাইলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।